খুব শীঘ্রই আসতে চলেছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম, আর এরই মধ্যে মুভির কনসেপ্ট আর্ট, এক্সক্লুসিভ টয়েজ ইত্যাদি রিলিজ হয়ে গিয়েছে অনেক আগেই। তবে এগুলির মধ্যে একটি নতুন এবং কমন জিনিস হয়তো সুপার হিরো ফ্যানরা ভালোই লক্ষ্য করেছে, আর সেটি হলো থ্যানোসের হাতে সেই নতুন একটি অস্ত্র। তলোয়ারের মতো দেখতে এই অস্ত্রটি কি, এই ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করব। যদি কমিক্সের কথা বলা হয় তবে এরকম সোর্ডের গল্প আছে অনেকগুলি, এবং মার্বেলের সুপার হিরো স্কোয়াড নামে একটি টিভি শোতেও এর মেনশন আছে। অস্ত্রটিকে বলা হয় ইনফিনিটি সোর্ড। একটি কমিক ক্যারেক্টার ব্ল্যাড চেপেস, যাকে কিং অফ ভ্যাম্পায়ার বা ড্রাকুলাও বলা হয়ে থাকে, সেই বানিয়েছিল সেই অস্ত্রটিকে। কমিক্স অনুযায়ী একবার ড্রাকুলা ওয়ারলকের থেকে ইনফিনিটি গন্টলেট চুরি করে নিয়েছিল, এবং তা থেকে 6টি স্টোনকে কম্বাইন করে একটি স্টোনে পরিণত করে, আর পরে সেটাকে রিসেপ করে ইনফিনিটি সোর্ডে পরিণত করে। কমিক্সে এই অস্ত্রটিকে নিয়ে অনেক গল্প আছে, এবং বহুবার এটির জন্য অনেক যুদ্ধও হয়েছে। যেমন একবার এই সোর্ডটি ডক্টর ডুমের হাতে চলে গিয়েছিল, এবং যেটার সাহায্যে সে গোটা ইউনিভার্সিটি রাজত্ব করার স্বপ্ন দেখত। যদিও আয়রনম্যান তাকে বাধা দেয় এবং অবশেষে সোর্ডটি টুকরো টুকরো হয়ে যায়। ইনফিনিটি সোর্ডটি এতটাই পাওয়ারফুল ছিল যে তা ভেঙে যাওয়ার পরেও তার প্রতিটি টুকরো হিউজ পরিমাণে কসমিক এনার্জি কন্টেইন করত। যুদ্ধের পর এর প্রতিটি টুকরো বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে, এবং পরবর্তীকালে সেই টুকরোগুলি অর্থাৎ ইনফিনিটি গুলো নিয়ে আবার হিরো এবং ভিলেনদের মধ্যে ঝামেলা বাঁধে। আরেকটি গল্পে আছে, যখন গ্যালাক্টাস পৃথিবী কনজিউম করতে এসেছিল তখন সিলভার সার্ভার তাকে পৃথিবীর বদলে সেই ইনফিনিটি সোর্ড দিয়ে তার খিদে মিটিয়েছিল। এখন আপনারা ভাববেন, কার আবার খিদে পেল? ওয়েল, গ্যালাক্টাসকে সিম্পলি প্ল্যানেট ইটার বলা যেতে পারে, কারণ সে বেঁচে থাকে হিউজ পরিমাণে কসমিক এনার্জি ইনটেক করে, যেটা সে গোটা একটি প্ল্যানেট কনজিউম করে পায়। গ্যালাক্টাসকে আমরা 2007 সালে মুক্তি পাওয়া একটি মুভি ফ্যান্টাস্টিক ফোর রাইজ অব দ্য সিলভার সার্ভার মুভিতে দেখেছিলাম, এবং সেখানে সিলভার সার্ভার গ্যালাক্টাসের হয়ে কাজ করত। কমিক্সেও স্টোরিটা অনেকটাই সেম, যেহেতু ইনফিনিটি সোর্ডটি একটি বড় কসমিক এনার্জির ভান্ডার, তাই সিলভার সার্ফার এটা গ্যালাক্টাসকে ফিট করিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিল। যদিও পরবর্তীকালে সিলভার সার্ফার জানতে পারে যে এই অস্ত্রটির ম্যাক্সিমাম পাওয়ার তখনই হয় যখন সেটাকে ইনফিনিটি গান্ডলেটের সাথে ব্যবহার করা হয়। পরবর্তীকালে সেই সোর্ডটির পাওয়ার সিলভার সার্ফারের মাইন্ডকে করাপ করে দেয়, এবং সেই ইনফিনিটি গান্ডলেটের খুঁজে বেরিয়ে পড়ে, এবং অবশেষে সে সাকসেসফুলি থ্যানোসের থেকে সেই গান্ডলেটটি চুরি করতে সক্ষম হয়, এবং সে দ্য ডার্ক সার্ফারে পরিণত হয়। এবার ব্যাপারটা হলো, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে দেখানো সোর্ডটি এটা হওয়ার অনেকটাই চান্স আছে, কারণ এর সাথে ইনফিনিটি গান্ডলেটের ডাইরেক্ট কানেকশন আছে। আর তাই যদি হয়, তবে আমরা এন্ড গেমে অনেক বড় কিছু দেখতে চলেছি।